আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শোভন কিন্তু আলহামদুলিল্লাহ এখন সুস্থ, সবাই দোয়া করছো, সবাই জিজ্ঞেস করছো আসলে ডেঙ্গু কিসে কমে যায়, কিসে সুবিধা হয় ডেঙ্গুর জন্য। তো যেটা আমি বলবো, এটা ডাক্তারি মতে ডাক্তারি চিকিৎসা আমি তোমাদের বলি, তোমাদের ভাইয়া আঙ্কেল মানে শোভনের আব্বুরাতে আমি এগুলো অনেক দূর থেকে পেঁপে পাতা আনাইছি। সরি, কালকে ভিডিওতে কিন্তু আমার পেয়ারা পাতা, এটা কিন্তু আমি ভুল করছি, পরে ভিডিওটা দেখে আমার মনে পড়ছে আমি কি বললাম, আসলে সরি, আমি দুঃখিত, ভুলে যাই অনেক কিছুই। তো এখানে হলো, এগুলো হলো পেঁপে পাতা, এই পেঁপে পাতাগুলো আমি ফ্রিজে রাখছি, কখন কার আপদ বিপদে লাগে। যে অনেক দূর থেকে পেঁপে পাতাগুলো আনাইছি তোমাদের আমি দেখাই, নর্মাল ফ্রিজে থাকলে বেশি দিন থাকে না, তো ডিপ ফ্রিজে থাকলে সব কিছুই আসলে সুন্দর থাকে। এই যে পেঁপে পাতা, পেয়ারা পাতা না, এগুলা কি করবা, ব্লেন্ডার করে নাইলে একটু বেটে সিপে রসগুলো যদি খাওয়াই, ওই যে ব্লাডের ফ্যাটিলেট না কি যেন বলে, আমি হ্যাঁ, ওটা কিন্তু বেড়ে যায়, তাইলে ডেঙ্গু আলহামদুলিল্লাহ সুবিধা। এটা ডাক্তারের কথা, আমার কথা না, হলি ফ্যামিলির ডাক্তারেই বলছে। যখন পেঁপে জুস, আনারের জুস, শোভনের আব্বুর একবার ডেঙ্গু হয়েছিল আজ হয়তো 10 বছর আগে, তখন ডাক্তারে বলছে, আমি শুনছি, আমি ডাক্তারের কথাই বলছি তোমাদের সাথে, আমার কথা না। তারপরে চলে আসছে আমার নিজের হাতে বানানো হার্বাল তেল নিয়ে, 30টি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার নিজের হাতে বানায়, যাদের চুল ফড়ে, যাদের চুল সিল্কি না, যাদের চুল লম্বা হয় না, যাদের চুলের গোড়ায় পুষ্টি নেই, যাদের চুলে খুশকি আছে, কয়টা বলবো, সব ধরনের সমস্যার সমাধান নিয়ে চলে এসছি আমি। যারা অর্ডার করো না, এক্ষুনি অর্ডার করে ফেলতে পারো, স্ক্রিনে শোভনের নাম্বার দেওয়া আছে অথবা ইনবক্সে। এটা খুবই আদিকালের রেসিপি, আমার দাদির হাতের রেসিপি। তারপরে এই যে মালটা, এগুলো এই মানে আদা মনা নেই, শোভনের খাওয়ানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা হলো ভিটামিন সি, আর কলা টলা এগুলো শোভন খায় না। আবার কি আনছি দেখো, এটা হলো এখন এই যে ডাব এনে রাখছি, হে চলে গেছে কালকে রাত্রে হলো বন্ধুর বিয়েতে, না বড় ভাইয়ের বিয়েতে, বড় ভাই না বন্ধুর বড় ভাই মানে ওরও বড় ভাই এরকম আর কি। তো শেষে তাকে খাওয়াইতে পারি না, 4টা আনারস আনে আমরাই কেটে কেটে খাইছি সবাই, এটা তার জন্য রেখে দিছি। যাই হোক, এই যে ডাব এনে রাখছি তার জন্য, এটা কাঠা যে আমি সবসময় ডাবকে, ডাব খাওয়াটা হলো ডাবওয়ালার কাছে কেটে কুটে ওইখান থেকে আমি খেয়ে আসি। এখন এটা যে ঘরে দাও নাই আমার, এই বটি দিয়ে কি সম্ভব বলো তো। তারপরে শক্ত, একটু শক্ত দেখে আনছি, কারণ ভিতরে নারকেলটা আমাদের পছন্দ, এটার তো মালা কালো হয়ে গেছে, কি 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 দিছে বেড়া কইছে, সামান্য বেশি না দোকানদারে, এই মালাটা কালো হয়ে গেছে জুনা নারকেলের মতো না। ইহাই গো, এটা কি ডাবের মধ্যে আসে নি, এটা কাঁচার না, যাই হোক সমস্যা নাই, আজকে আবার ও না আসে নরম আছে, তো মুখটা একটু ইয়ে লাগছে। বাকিটা ছুরি দিয়ে এখন পানি বেশি, বড় এতটুকু ফাতিল ছাড়া ধরবে না, কিছু করার নাই, মগার গেলাসে নিলে হইব না, ও জগ তো আছে জগ টেবিলে, যাই হোক দরকার নাই জগ। শক্ত দাদিয়া কি করবো, আমি কি করবো, কষাই নাকি লাগে, এটা তো পারবো না, সব ভেঙে লাগবে, গোল গোল হ্যাঁ, সবাই অসুস্থতার কারণে শুধু শাকসবজি খাবে, শোভন বলে লাল শাক খাবে, শোভনের ইচ্ছে পূরণ করছি আজকে দেখো, সন্তানের ইচ্ছা পূরণে আমি ব্যস্ত হয়ে যাই সব সময়। সে জুস খাবে, সে নারকেল ডাব খাবে, সে মালটা খাবে, কালকে আমারে কয় বেশি বেশি এগুলো আনবেন, তো নেমে কষ্ট হইলেও নিজের নিয়ে আসছি। আজকে আবার হলো আমার চোখেটা শোয়ার তো সকালে উঠছি হইতে আমার চোখেটা কেন জ্বলে, শুধু জ্বলতেছে কিন্তু এটা ভালো, এটা জ্বলে কেন জানি না। যাই হোক, এই যে শোভনের ইচ্ছা মতো লাল শাক, নদীর চিংড়ি দিয়ে লাল শাক রান্না করছি, তুমি আজকে কিন্তু এখান থেকে অনেকগুলো শাক খেতে হবে। আর আবার শোভনের বড় ভাইয়ের ইচ্ছা, শোভনের বাবার ইচ্ছা হলো
লাউ শাক খাবে, তাদের জন্য লাউ শাক রান্না করছি। তাহলে কি হলো, ঘুরে ফিরে লাউ শাক, দ্বিগুণের শাক, শাক দ্বিগুণের শাক। তো খালি শাক খাবো, আমাদের জন্য আবার এখানে যেটা সেটা করতে কিন্তু সারি নেই। এটা হলো সেদিন আনছি যে বড় কাতল মাছ, ওইখান থেকে কিছু কাতল মাছ আমি বুনা করে নিছি, মানে বুনার সাই একটু রসা রসা করে নিছি। ভেজে বুনা করলে ওটা মজা একটু মনে হয় যেন কম, তাজা মাছ তো। পরে আমার মনে বলতেছে আপা কাঁচা কাঁচা একটু এইভাবে মশলার মধ্যে মানে কষিয়ে তারপর সামান্য একটু পানি দিয়ে মাখা মাখা করুন, ওটা আর এক মজাতে এটাও করছি। তো এই পর্যন্তই আর কি রান্না বান্না আমাদের। তো এখন শোভনকে কি করবো, ধরো মালটা খাবা, মালটা কেটে দিব একটু পরে। এই যে রেড কিচেনের লোগো, কারণ শোভনের বাবা হলো রেড কিচেনের লোগো, এই জন্য লোগোটা থাকে। ধরো খাওয়া দাওয়া সেরে সন্ধ্যার পরে আমার বোন সহ আইরিন সহ ইউকামণি সহ একটু ঘুরলাম টুরলাম, একটু বাইরে বের হলাম, টুকটাক একটু শপিংও করলাম। কাদের জন্য শপিং করলাম তোমাদের একটু দেখাই, আমার মা বাবার জন্য। তো অনেকে প্রশ্ন করবে আপনার কি মা বাবা এখনো আছে এটা বলো, কিন্তু আমার মা বাবা আমার চেয়ে জোয়ান আলহামদুলিল্লাহ, দোয়া করে তাদের যেন আল্লাহ হায়াত দারাজ করে। তো এই আমার বোনে বলছে আমার জন্য মেক্সি দরকার, তো এটা ওই পছন্দ করছে, আমি পছন্দ করি নাই। তো আমার আম্মা হলো খুবই সুন্দর পরিষ্কার মানুষ, মানে আমার সাথে আরও অনেক পরিষ্কার, আমি আমার আব্বার কালার পাইছি, আমার আম্মা হলো অনেক সুন্দর। তো আর যা জানছি এই একটা মেক্সি, এগুলো হলো সব নায়দার আমার বোনের পছন্দ নিছি। আর এটা হলো আমাদের আইরিনের জন্য কিছু গেঞ্জি ঘরে গায়ে দেওয়ার জন্য, আর বিশেষ হলো শাহ আমানত শাহ লুঙ্গি, বিশ্বের বলে সব জায়গায় আছে, যাই হোক আমার আব্বার জন্য এরকম বড় একবার মোটামুটি ভালো লেভেলের দুইটা লুঙ্গিও নিলাম, উনি এগুলোই পরে কমফর্টেবল মনে করে। আর এটা হলো ইউকামণির জন্য, ইউকামণি এটা খুব পছন্দ করছে গেঞ্জিগুলো। তারপরে এটা কিনলাম হলো আমার বোনের জন্য ঘরের জিনিসপত্র, এগুলো হ্যাঁ এগুলো ঘরে পরার আসলে, তো কিনছি এটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। আসলে অনেকে আইডিয়া খুঁজে পাবা বা ভালো লাগবে এই জন্য, এগুলো ভালো লাগে অনেকের। আর এটা হলো, এটা আইরিনের না? ও আচ্ছা হ্যাঁ, এগুলো আইরিনের। আর এই একটা আইরিনের, তো এই টুকটাক কিনছি, আর একটু বাকি দিস। ও আমার আব্বার ঠ্যাং, মানে কি কমু, এত বড় ঠ্যাং। তো ওই জুতা পাইতে যা কষ্ট হয়, পুরা মিরপুর এক নাম্বার খোঁজে। তারপরে অনেক বড় একজোড়া স্যান্ডেল নিছি, মানে বর্ষার দিনে পায়ে দেওয়ার জন্য। তারপরে অ্যাপেক্স থেকে আর একটু চামড়ার জুতা টুতা নিব, এখনো নেই নেই, আগামী দিনে আরও কিছু নিব, আব্বার জন্য জুতা, আব্বার জন্য আরও শার্ট টুকিটাকি আরও অনেক কিছু কিনবো। আর বাইরে গেলে তো ইদানিং গরমে মাথা টাথা ব্যথা করে উঠে, এটা সবাই জানো। তো এসে আনারস না খাইলেই নয়, একটু চাও খাইলাম, অনেকে বলবা দুধ চা খেয়ে তারপর আনারস খাইলে ক্ষতি আমার হয় না আলহামদুলিল্লাহ, এটা হলো ভুল কথা। তো খাই আমি সব সময়, আমরা সবাই খাই। আর মাটক আমি দেখিয়ে গেছিলাম, এটা মজা হবে না, মনে খাবি না? তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিব, সবাই ভালো থাকবা, সবার জন্য অনেক 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 দোয়া এবং ভালোবাসা তো থাকলোই। আজকের মতো এখানে, নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবা আর আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।